নমস্কার বন্ধুরা, ফোর লেগস ফ্যামিলি থেকে আমি নন্দিনী বলছি। এখন বিকেলবেলা একটু আপনাকে চলে আড্ডা দিতে চলে এলাম একা একা। আজকে আমি পরেছি শাড়ি, শাড়িতে নারী, শাড়ি মানেই নারী। আর আপনারা বলুন তো, আমাদের শাড়িগুলো খুব ভালো লাগছে না খারাপ লাগছে? কমেন্ট করে জানাবেন তো। হ্যাঁ, তাহলে বলে দিই, আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আমি নতুন নতুন আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে আপনাদের সঙ্গে কোনো খাওয়ার প্রোগ্রাম না, কোনো ঘরে কাজ করছি সেই প্রোগ্রাম না, জাস্ট একটুখানি ভিডিও নিয়ে আসলাম, ঘরে বসে আছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু আমি একটু বক বক করে নিই। আর আমার সাথে আছে অ্যাঞ্জেল নেই, আমার সাথে আছে ভূষণা, এই দুর্ভূষণ নেমে গেল, দেখেছে? আর দেখে দুর্ভূষণে দুষ্টমি করছে, ওরা আমাকে অ্যাকচুয়ালি কথা বলতে দেবে না, ওদের সমস্যা আমি কথা বলে দেবো। এই ধরুন দুর্ভূষণা দুষ্টু দুষ্টু করছে ভূষণা। আর আমি ভালো কি তো আপনাদের সঙ্গে বকবক করে নিই, আপনারা কেমন আছেন, কী খবর, আমার ভিডিও কি আপনাদের ভালো লাগছে নাকি লাগছে না? দেখুন, আমি যে আপনাদের সঙ্গে কথা বলবো, কথা বলতে দেবে না, অবস্থা দেখুন মা নেই। এই দেখুন দেখাতে পারছি না, এই দেখুন কী করছি, দেখছেন? এই দেখুন, যেই আমার গলা পেয়েছে ছিল ওই ঘরে, আমার গলা পেয়ে চলে এলো ওই ঘরে। তো দেখি ওদেরকে সঙ্গে পরে বকবা। এই সব শাড়ি খুলে যাবে সব সব। তো আপনাদের সঙ্গে টাটা মারতে চলে এলাম আজকে শুভ সন্ধ্যা সানডেতে। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আমি চাই। আর আপনারা আশীর্বাদ করুন, আমিও যেন এরকম সুস্থ থাকি, ভালো থাকি, আমার হাসি খুশি থাকি। আর কী বলবো, একটু কোনো গল্প করবার জন্য চলে এলাম। সানডেতে আপনারা কী খেলেন, কেমন রান্না টান্না কী করলেন? আমি তো আজকে রান্না করেছি পোলাও, হলুদ পোলাও, আর করেছি চিকেন কষা। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি দুপুরবেলা শুনি না, আর এখন বিকেল হয়েও গেছে, যে বেলাতে খেয়েছি বেলাতে, আর এতে তিনটে বেজে গেছে খেতে খেতে। আর তাছাড়া আমি দুপুরবেলা ঘুমোই না, আর আজকে বিকেলবেলার দিকে মানে সন্ধ্যের দিকে বোনেরা আসার কথা রয়েছে, আসলে আসার কথা রয়েছে, দেখা যাক যদি না আসি মানে কি না, যখন খাওয়া দাওয়া হয়ে গেছে বসেই আছে, আপনাদের সঙ্গে একটু বক বক করে নিই। তাই একটুখানি ফোনটা চালু করে আপনাদের সঙ্গে বক বক করলাম। অ্যাকচুয়ালি আমি একদম ইউটিউবে নতুন, আমরা সবাই জানে আমি একদম নতুন, আমি কীভাবে ইউটিউব করতে হয় আমি সেটাও জানি না, কী করতে হয়, কী করলে কীভাবে ভিউজ বাড়বে সেগুলো কিছুই জানি না। আপনারা যদি আমার পাশে না থাকেন আমি কিছুই করতে পারবো না, আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমি যদি কিছু ভুল করি আপনারা আমাকে সেটা বলে দেবেন, যে এটা হচ্ছে না, এটা ভালো হচ্ছে না, এটা কী হচ্ছে না, এটা যাও কিছু কমেন্ট করে জানাবেন। আড্ডা মারবার জন্য কী বলবো না, শাড়ি চলে আসা। আচ্ছা বলুন তো আমাকে কেমন লাগছে আজকে শাড়ি, সবার আগে একটাই প্রশ্ন আমার আজকে। আচ্ছা প্রথম বলে এদিকে আমার শাখা পোলা করেছে, শাখা পোলা করেছে স্বামীর মঙ্গলের জন্য, শাখা পড়া আমি আগেই পড়তাম, মাঝে খুব বেড়ে যায় আমার হাতে শাখা, কারণ আমি একা ঘর, আমি খুব তাড়াহুড়ো করে কাজ করি, অ্যাকচুয়ালি খুব তাড়াহুড়ো করে কাজ করি। কাজ করতে গেলে কী হয়, মাজা ঘষা করতে হয় একা হাতে, মাজা ঘষা করতে গিয়ে আমার শাখা বেড়ে যায়, তাই জন্য আমি পরতাম না। আর আগে ছিল সোনা বাঁধানো শাখা, সেই সোনা বাঁধানো শাখা আজ আমার কাছে আর নেই, নেই বলতে সেইটা বিক্রি হয়ে গেছে সংসারের জন্য, কিছুই নেই, আমার গলা খালি দেখতে পাচ্ছেন, কিছুই নেই আমার গয়নাগাটি, এখন আর সবই বন্ধক রেখেছি আর ছাড়াতে পারিনি, সেগুলো হাত ছাড়া হয়ে গেছে, সেগুলো পরের প্রশ্ন। তা হাত খালি রাখতে নেই, তা অনেকদিন পরে না একটু শাখা পলা পরি, স্বামীর মঙ্গলের জন্য পরি, কারণ আমার হাজব্যান্ড খুব শরীর খারাপ, সে আপনাদের সঙ্গে সেই নিয়ে পরে একদিন আলোচনা করব। তা আমি শাখা পলা পরেছি, আপনাদেরকে দেখালাম, আপনার হাতে কিছুদিন ধরে খেয়াল করছেন আমার হাতে শাখা পলা, তো খেয়াল না করলে আরে বাবা আমাকে কথা বলতেই দেবে না, পুরো শাড়ি ধরে টানছে। আচ্ছা শাখা পলা পরেছে, আর পরেছি আজকে আমি একটা শাড়ি, আপনারা বলুন তো আমাকে শাড়িগুলো কি ভালো লাগছে, ভালো লাগবে প্লিজ জানাবেন, কেমন লাগছে আমাকে শাড়ি পরে, গিন্নি গিন্নি লাগছে, এমনি আমার বয়স হয়ে গেছে গিন্নি গিন্নি লাগবে, আর চশমা ছাড়া কীরকম লাগছে,
চশমা ছাড়া ভালো লাগছে না চশমা পরে ভালো লাগছে একটু বলবেন, হ্যাঁ কমেন্ট করে জানাবেন। যদি চশমা ছাড়া ভালো লাগে সেটাও বলবেন, চশমা পরে ভালো লাগে সেটাও বলবেন। সব রকমই অপশান দিয়ে রাখলাম ফোনটা পরে। আর সব থেকে বড় কথা, আমাকে শাড়ি পরে কিরম লাগছে একটু জানাবেন। আর এখানে রয়েছে অ্যাঞ্জেল, যাদেরকে নিয়ে আমার ভিডিও করা, যাদের জন্য আমার এখানে আসা। অ্যাঞ্জেল, এই যে অ্যাঞ্জেল, আর এই যে ভূষণা, মা আর মেয়ে দুজনে শুয়ে আছে, ছিল ওই ঘরে, চলে এলো আমার পাশে, আমার কথার আওয়াজ শুনে চলে এলো। তা যার জন্য ভিডিওটা করলাম, আমাকে কেমন লাগছে আজকে শাড়ি পরে, কীরকম লাগছে প্লিজ প্লিজ একটু বলবেন জানাবেন। আমি তাহলে উৎসাহ হয়ে নিত্য নতুন শাড়ি পরে নিত্য নতুন সেজে গুছে আপনাদের সামনে হাজির হয়ে যাবো, ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। প্লিজ প্লিজ জানাবেন। আর আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটু লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমাকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবেন। তাহলে আজকের মতো রাখছি, টাটা, শুভরাত্রি। এখন গুড নাইট বলবো না, যদি রাত্রিবেলা কোনো কিছু ভিডিও করি সেইটা যদি ছাড়ি বা না ছাড়ি তখন গুড নাইট বলবো, এখন আমি গুড নাইট বলবো না। তাহলে এখন শুভ সন্ধ্যা, সন্ধ্যাবেলায় আর একটুখানি করে পরে চা খাবো, এখনও চা করিনি, চা করবো। যদি বোনেরা আসে ওদেরকে নিয়েই চাটা করবো, আর ওরা যদি না আসে তাহলে আমি একা একাই চা খাবো, আর ওরা যদি আসে ওদের সঙ্গে চা খেতে খেতে আড্ডা মারবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে রাখছি, টাটা। আমাকে কিন্তু বলবেন না নিত্য নতুন কী দেখতে চান সেটাও বলবেন, আপনার শাড়ি পরা দেখতে চান না সালোয়ার পরে দেখতে চান না নাইটি পরে দেখতে চান, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রাখছি।